বসে গানে ম্যাডাম এ হলো সাকিব আমার বন্ধু আর নাবিলার বয়ফ্রেন্ড আরে না ইয়ে মানে কি বলবো মাত্র গতকাল দেখা হলো এত তাড়াতাড়ি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি হয়ে যাবে আর মেয়েটা অনেক ভালো হুম নাবিলা তো আজকে ছুটি নিয়েছে জানতে পারি কি জন্য তার এক বান্ধবীর বিবাহ তাই সে আজকে ছুটি নিয়েছে ভালো আপনারা কথা বলেন আমি যাই ম্যাডাম একটা ওয়েটারকে ডাক দিয়ে বলল আপনি কি খাবেন সাকিব ভাই কি বলবো আপনাকে আপনার যেটা ইচ্ছে মিস্টার সাকিব বলবো ওকে ওয়েটার আমাকে ওই টেবিলে খেতে দাও আমি যাই তুই কি বস আমি আসছি সাকি মোবাইলটা বের করে কাকে জানি ফোন দিতে চলে গেল মনে হয় নাবিলাকে আপনাকে কি বলে ডাকবো আপনি যা ইচ্ছে মিস্টার সাব্বির নাকি সাব্বির সাহেব নাকি শুধু সাব্বির আপনার কাছে যেটা মন চায় আমি মনে মনে ভাবছি সাব্বির শুধুই সাব্বির মিস্টার সাব্বির বললে কেমন হয় তুমি শুধু আমার শুধু সাব্বির হুম চলে ওইটার এসে খাবার দিয়ে গেল খাবার খাওয়ার সময় আমি কথা বললাম না আর চোখে তাকালাম কয়েকবার তাকালাম দেখি খাবার খাচ্ছে না আমি বললাম খাবার খান না প্রমি সাব্বিরের দিকে তাকিয়ে আছে প্রমি মনে মনে বলছে এক্ষুনি বলে দিই সাব্বিরকে ভালোবাসার কথা সাব্বিরে ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসলো খাচ্ছি ম্যাডামকে দেখলাম গতকাল একজনের সাথে কথা বলেছেন রেস্টুরেন্টে হুম এটা আমার আব্বার বন্ধু ছিল আমরা বিয়ের ব্যাপারে কথা বলছিলাম হুম বুঝছি মনে মনে ভাবতে লাগলাম তাহলে কি ম্যাডামের বিবাহ হয়ে যাবে আমি কি ম্যাডামকে আর ভালোবাসতে পারবো না মন বলছে এক্ষুনি বলে দিই আমার মনের সব কথা ম্যাডামকে আমার জীবনে নেই আমার সামনে দিয়ে আমার প্রিয়জনের বিয়ে হবে তারপর একটা অন্য ছেলের সাথে কি বুঝেছেন বুঝলাম আপনার বিবাহ হয়ে যাবে আরে না কে বলেছেন বিয়ে করেছি তাহলে আমরা শুধু বিবাহ নিয়ে কথা বলেছি বিয়ে করব না কি করব না এটা পরের ব্যাপার আচ্ছা আমি তাহলে এখন উঠি আপনার বাসা কোন দিকে আমি বাসা ঠিকানা দিয়ে বললাম এদিকে আমার বাসাও তো এদিকে আর একটু সামনে হুম আমি চাই চলেন আমার সাথে আমি নামিয়ে দিব না ম্যাডাম আমি যেতে পারবো আরে চলেন আমিও তো বাড়িতে যাব আপনার বন্ধুকে ডাক দেন আরে ম্যাডাম আমি যেতে পারবো আমি যেটা বলেছি সেটাই ওকে আমি সাকিবের কাছে গেলাম সাকিব এখনো ফোনে কথা বলছে আমি যাওয়ার পর ফোনে কেটে দিয়েছে আমি বললাম খাওয়া হয়েছে হুম চল বাড়ি যাই ম্যাডাম আমাদের নামিয়ে দেবে কি বলছিস আচ্ছা চল ম্যাডাম ফোনটা বের করে ড্রাইভারকে ফোন দিল আমি গিয়ে বিলটা দিতে গেলাম ম্যাডাম বলল আমি দিই আমি দিয়ে ফেলেছি চলিন আমি ম্যাডামের গাড়ি দেখে তো অবাক এত সুন্দর গাড়ি মনে হয় দাম 50-60 লক্ষ টাকা এত দামি গাড়িতে উঠব ভাবতে কেমন জানি লাগছে সাকিব আগে গিয়ে সামনে বসে পড়েছে আমি দাঁড়িয়ে রইলাম কোথায় বসবো বুঝতে পারছি না ম্যাডামের সাথে বসবো এমন সময় ম্যাডাম বলল মিস্টার সাব্বির ওঠেন না ইয়ে মানে কোথায় বসবো এখানে বসেন আমার পাশে ম্যাডাম আপনার পাশে কি করে বসি বসেন বলছি আমি উঠে বসলাম ম্যাডামের পাশে একেবারে গাড়ি দরজার কাছে ম্যাডাম আমার অবস্থা দেখে হেসে হেসে বললেন
মিস্টার সাব্বির নরমাল ভাবে বসেন, আমি তার বাঘ ভাল্লুক না। ওকে, প্রবীর মন চাচ্ছে এক্ষুনি সাবিরের কাঁধে মাথা রাখতে, তার হাত ধরে ঘুমাতে, কিন্তু এখন কোনোভাবে সম্ভব না। একটু বাসার সামনে এসে নামলো গাড়ি, নেমে ম্যাডামকে সালাম দিয়ে বললাম এটা আমাদের বাসা। ম্যাডাম চলে গেল, আমি আর সাবির রুমে আসি। আমি কি বিছানায় শুলাম, সাকিব বলল, দোস তোকে কি ম্যাডাম ভালোবাসে? বলতে পারি না রে, আমার মনে হয় ম্যাডাম তোকে অনেক ভালোবাসে। কি জানি, প্রমি বাড়ি গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। কি হয়েছে তোর বল আমাকে, তোকে এত খুশি খুশি লাগছে কেন বল আমাকে? মা, তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে। কে সে বল? নিশ্চয়ই তোর আব্বুর বন্ধুর ছেলে। ধুর মা, এরকম ফালতু একটা ছেলেকে আমি পছন্দ করব? আমার মোটটাই নষ্ট করে দিলা, যাই আমি। কোথায় যাচ্ছিস, খেয়ে যা। খাবো না, আমি খেয়ে এসছি। কি খেয়েছিস, আরে খেয়ে যা। এ কথা বলতে বলতে প্রমি চলে গেল তার রুমে। প্রবীর মা কিছুই বুঝল না তার মেয়ের কাণ্ড। আজকে সারাদিন ম্যাডামের কথা চিন্তা করতে করতে শেষ। পরদিন রাস্তা দিয়ে হেঁটে অফিস যাচ্ছে, এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ম্যাডামের ড্রাইভার। আমাকে সে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। কোথায় ম্যাডাম? গাড়িতে বসে আছে, আপনাকে বলেছে যাওয়ার জন্য, গিয়ে সালাম দিয়ে বলল। ম্যাডামের কিছু প্রয়োজন? না, দেখলাম আপনি হেঁটে যাচ্ছেন, আমিও অফিসে যাচ্ছি, তাই ভাবলাম আপনিও তো আমার সাথে যেতে পারেন। না ম্যাডাম, আমি যেতে পারবো, বাস স্টেশন থেকে আমি চলে যাব, আপনি যান। আরে ওঠেন মিস্টার সাব্বির। না ম্যাডাম, আমি যেতে পারবো। আমি যেটা বলেছি সেটাই, ওঠেন বলছি। আমি আর না বেড়ে উঠে বসলাম সামনের সিটে। কিছুক্ষণ যাওয়ার পর একটা চৌরাস্তার মোড় পড়ল, সেখানে কিছুক্ষণ গাড়ি থামানো হলো। এর মধ্যে এক ফুল বিক্রেতা একটা মেয়ে ড্রাইভারকে বলছে, স্যার একটা ফুল কেনেন। স্যার এখান থেকে। ম্যাডাম একটা ফুল নেন। ম্যাডাম এমন একটা ভাব ধরল যেন মেয়েটাকে দেখেনি। ম্যাডাম গ্লাসটা লাগিয়ে দিল। ম্যাডামের এমন ব্যবহারে ম্যাডামের কাছ থেকে এমনটা আশা করিনি। কিছুক্ষণের মধ্যে ম্যাডামের সম্বন্ধে সকল ভালো ধারণা পাল্টে গেল। ম্যাডাম বলে বড় মনের মানুষ, মন বলছে ম্যাডামকে কষে একটা থাপড় মারি মেয়েটার সাথে এমন ব্যবহার করার জন্য। প্রিয়জনকে হলে এতক্ষণে মেরে দিতাম, শরীরটা খালি চলছে। এমন নিচু মনের মানুষকে নিয়ে আমি এতদিন কি না কি ভেবেছি। এসব কথা ভাবতে ভাবতে মেয়েটা এসে বলল, স্যার একটা ফুল রাখেন। মুচকে হাসি দিয়ে বললাম, ফুল কত করে? স্যার 20 টাকা। মানি ব্যাগ ধরে দেখি মাত্র 100 টাকা, আর টাকা নেই। 100 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। আমি বললাম, এই নাও 100 টাকা, আর একটা ফুল দাও। আমার কাছে তো ভাঙতি নেই। রেখে দাও, ওগুলো তোমার বোনাস। ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে, মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুশিতে খেতে দেয় না, ম্যাডামকে কিছু একটা বলতে হবে, না হলে আমার মন শান্তি হবে না। ম্যাডাম এই নেন ফুলটা। আমাকে দিচ্ছেন কেন? ম্যাডাম এই ঢাকা শহরে আমার প্রিয়জন বলতে কেউ নেই, বোন আছে, কিন্তু সে তো বাড়িতে, তাকে ফুলটা দিতে পারবো না, তাই ভাবলাম ফুলটা আপনাকে দিই। ফুলটা যখন প্রয়োজন নেই তাহলে আপনি কেন ফুলটা নিলেন? আমি ফুলটা নিয়েছি এই কারণে ম্যাডাম, তারা কিছু টাকা লাভ করার জন্য ফুল বিক্রি করে না, তারা ফুল বিক্রি করে শুধুমাত্র পেট চালানোর জন্য। আপনি এত বড় লোক হয়েছেন, তো তাদের জন্য আপনি যদি তার 20 টাকার একটা ফুল কিনতে কষ্ট হয়, তাহলে তো আপনি তাদের থেকে ছোট লোক। আমি তো আপনাকে বড় মনের মানুষ ভেবেছিলাম, এখন দেখি আপনার মন অনেক ছোট। যে মেয়ে একটা গরিব মেয়ের থেকে 20 টাকার ফুল কিনতে কষ্ট হয়, তার সাথে এত দামি গাড়ি নিয়ে যাবো না, তার চেয়ে ভালো আমি বাস দিয়ে যাবো,
অহংকর্মের গাড়িতে যাব না। ড্রাইভার গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে আমি নেমে যাই। ঢিল দিয়ে ফুলটা গাড়ির ভিতরে ফেলে দিই। কথাগুলো বলে মনটা অনেকটা হালকা লাগছে। গাড়ি চলে গেল, আমার কাছে টাকা নেই, তাই ভাবলাম হেঁটে চলে যাই অফিস। সাবিত যে এমন ব্যবহার করবে প্রমিত জীবনে কল্পনা করেনি। প্রমিত ছোটবেলা থেকেই গরিবদেরকে একটু ভিন্ন চোখে দেখে আসছে। আজকে সে বুঝতে পারছে এত বড় গাড়ি বাড়ি থাকলেও ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে হলে সুন্দর একটা মন লাগে। আমার কথাগুলো শুনে প্রমির বুকে আঘাত করছে। প্রমি ভাবছে এই সামান্য একটা কারণে সে কি আমাকে ভালোবাসবে না। এসব কথা চিন্তা করতে করতে প্রমির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ড্রাইভার দেখে তা বলল, ম্যাডাম আপনার কি হয়েছে? ছোট লোকের বাচ্চার চাকরি নট করে দেব, ম্যানেজারকে বলে। ম্যাডাম আপনি শুধু একবার বলেন। তার দরকার নেই, সে কথাগুলো তো ঠিকই বলেছে। প্রমি মনে মনে ভাবছে তার চাকরিটা নট করে দিলে সে তো চলে যাবে, তখন আমি কি করব? তখন আমি তো মরে যাব। ম্যাডাম আপনি শুধু একবার বলেন, ছোট লোকের বাচ্চার চাকরি শেষ করে দিই। সাবধানে কথা বলেন, তাকে ছোট লোকের বাচ্চা বলবেন না, বলে দিলাম না হলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। ড্রাইভার ম্যাডামের কথা শুনে চুপ হয়ে গেল। আমি অফিসে গিয়ে বসি। বসে একটা দুপুর পর্যন্ত কাজ করলাম, কেউ কোনো ডিস্টার্ব করলো না। অফিস শেষ করে চলে আসবো, এমন সময় টেলিফোনে কল আসলো। ধরে দেখি বসের। জি ম্যাডাম। আমার অফিস একটু আসেন তো। আসছি। আমি ভাবছি মনে হয় চাকরিটা গেছে, ম্যাডামকে মনে হয় একটু বেশি বলে ফেলেছি। কি করব, মেজাজ গরম হয়ে গেছে ম্যাডামের এমন ব্যবহার দেখে, তাই মুখ দিয়ে যেটা এসেছে সেটাই বলে ফেলেছি। সামান্য একটু ভুল কারণে চাকরিটা হারাতে হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে ম্যাডামের অফিসের দরজার কাছে এসে দেখি ম্যাডাম অফিসে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ম্যাডাম ওয়াশরুম থেকে বেরিয়েছে। আমি দরজার কাছে এসে বললাম, মে আই কামিং ম্যাডাম? কামিং। আমি টেবিলের সামনে এসে বললাম, কিছু বলবেন? বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আই এম সরি। কিছু সরি? কোনো সরি নেই, আপনার চাকরি নট। ম্যাডাম বললাম তো সরি, আসলে আপনি বাচ্চাটার সাথে এমন ব্যবহার করলেন আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল, তাই ম্যাডাম যা ইচ্ছা হয়েছে তাই বলে ফেলেছি। আই এম সরি ম্যাম। আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার বস। বললাম তো সরি ম্যাডাম, প্লিজ আমার চাকরিটা নট করবেন না। আপনার চাকরি নট আগামীকাল থেকে, আর এই অফিসে না আসলেও পারেন। প্লিজ ম্যাডাম আমার চাকরিটা নট করবেন না, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। ম্যাডাম প্লিজ চাকরিটা নট করবেন না। কোনো কথা নেই, আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বললাম তো সরি, এখন ভুল আর হবে না। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম ম্যাডামের দিকে। সাবিরের এমন অবস্থা থেকে প্রমি মনে হয় হাসতে হাসতে চেয়েছ। সাবিরের গোলগাল মুখটা সুন্দর থেকে কালো হয়ে গেল। প্রমির মন যাচ্ছে সাবিরের লাল রঙের কালো মুখটা ঠোঁটে নিজে ছোটটাকে ডুবিয়ে দিতে, কিন্তু এখন এই কাজটা করলে সে ভাবে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করছে। সাবিরের এমন অবস্থা দেখে প্রমি মনে মনে হেসে হেসে শেষ। ম্যাডাম এমন ভাব ধরল যেন আমাকে চেনেই না, নিজের মোবাইল টিপটা ব্যস্ত হয়ে গেছে। আমি ভাবতে লাগলাম জীবনে কত ভুল করলাম, এই ভুলটাই মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভুল। ভাবলাম ভাগ্যে যা আছে তাই হবে, ম্যাডামের এখানে থেকে কোনো লাভ নেই, যাই গিয়ে দেখি ম্যানেজারকে বলে কোনো কাজ হয় কি না। ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারকে সব কিছু খুলে বললাম। এদিকে প্রমি সাবিরের কাণ্ড থেকে হাসতে হাসতে শেষ, সাবিরকে খুব সুন্দর দেখাচ্ছে। প্রমি দেখে সাবির ম্যানেজারের কাছে যাচ্ছে। একটু পর ম্যানেজারের কল আসলো, তার জন্য প্রমি প্রস্তুত ছিল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।